ভিসা অ্যাপ্লিকেশনের মাত্র 9 দিনের মাথায় আমি আমার অস্ট্রেলিয়ার ভিসা হাতে পাই। এ হচ্ছে আমার অস্ট্রেলিয়ার ভিসা। হ্যালো এভরিওয়ান, আমার নাম মোহাম্মদ সোলাইমান রহিত। আমি অস্ট্রেলিয়াতে ইনফরমেশন টেকনোলজি এই সাবজেক্টে পড়তে যাচ্ছি। আমার কখনোই প্ল্যান ছিল না যে আমি বাইরে পড়তে যাব, কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল যে হচ্ছে আমি বাইরে পড়াশোনা করব। তাই বাবার কথা মতো হচ্ছে আমি চেষ্টা করলাম যে বাইরে অ্যাপ্লাই করার, কিন্তু হচ্ছে আমার একা সেটা সম্ভব ছিল না। কিন্তু আমি হচ্ছে ইউটিউবের মাধ্যমে সাঞ্জেন এর খবর পাই, এরপর সাঞ্জেন এডুকেশন এই এজেন্সিতে এসে যখন যোগাযোগ করি তখন তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশন জোগাড় করতে পারি, যেটা হচ্ছে আমার জন্য অনেক হেল্পফুল হয়। অ্যাট লাস্ট হচ্ছে তাদের মাধ্যমে আমি একটা ভরসাযোগ্য প্রসেসিং করার ট্রাস্টেড যে একটা বিষয় সেটা হচ্ছে আমি পাই। তাদের মাধ্যমে আমি হচ্ছে একটা প্রসেসিংটা শুরু করি। আমি সাঞ্জেনের মাধ্যমে ফাইল প্রসেসিং শুরু করার মাত্র 2 সপ্তাহের মধ্যে অফার লেটার পেয়ে যাই হাতে। এরপর আমার মাথায় একটা টেনশন ছিল হচ্ছে সেটা জিটি ক্লিয়ারেন্স সম্পর্কে, কারণ এই সম্পর্কে আমার বাবা নানা রকম কথা বলছে। যাই হোক, সেই প্রসেসিংটা সাঞ্জেন খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করছে। কিছুদিনের মধ্যে আমার জিটি ক্লিয়ারেন্স সম্পন্ন হয় এবং আমি অ্যাপ্রুভাল পাই। এরপর হচ্ছে আমি টিউশন ফি পেমেন্ট করে ভিসার জন্য অ্যাপ্লাই করি। আমার ডকুমেন্টেশনে যত কাগজপত্র ছিল ওগুলো নিয়ে আমার একটা টেনশন ছিল যে ওগুলো নোটারি করা, তারপর হচ্ছে ট্রান্সলেট করা, কিন্তু সাঞ্জেন খুব সুন্দরভাবে আমাকে গাইডলাইন দিয়েছে, যার কারণে হচ্ছে আমি এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছি। আর হচ্ছে আমার জিটি ক্লিয়ারেন্সটাও সুন্দরভাবে অ্যাপ্রুভাল হয়েছে। ভিসা অ্যাপ্লিকেশনের মাত্র 9 দিনের মাথায় আমি আমার অস্ট্রেলিয়ার ভিসা হাতে পাই। এ হচ্ছে আমার অস্ট্রেলিয়ার ভিসা। যারা হচ্ছে বাইরের দেশে পড়ার জন্য আগ্রহী আমার মতো, লাইক তারা অন্তত একবার হলেও আমি বলবো যে এই এজেন্সিতে আসুন, আসা হচ্ছে তাদের সাথে কথা বলুন, তাহলে আমি যে গাইডলাইনটা পাইছি আশা করি আপনারাও সেই গাইডলাইনটা পাবেন এবং খুশি হবেন। কারণ আমি যেহেতু তাদের কাছ থেকে একটা ভালো সার্ভিস পেয়েছি, তাই আমি বলতে পারি তারা আশা করি তারা একটা খুব ভালো সার্ভিস আপনাদের সবাইকে দেবে। আগামী মঙ্গলবার আমার ফ্লাইট, আমি ইনশাল্লাহ বাংলাদেশ থেকে সিডনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করব। আপনারা সবাই দোয়া করবেন যারা আমি হচ্ছে আমার উদ্দেশ্য সফলভাবে কমপ্লিট করতে পারি এবং আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।